Last year, I'm happy to and proud to report to the Honorable Minister that Bangladesh High Commission London's main focus, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এনওয়াইএস কনফারেন্সের রোমে যে ইকোনমিক ডিপ্লোমেসি উইল দ্য মেইন স্টে অফ অল ডিপ্লোম্যাটিক মিশনস অ্যাব্রড। আর আমরা 2018 থেকে আমি ইকোনমিক ডিপ্লোমেসি করছি। লাস্ট ইয়ারে আমাদের সব কিছু রেকর্ড হয়, আর এটার পিছনে সবচেয়ে বেশি অবদান আমাদের ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী এবং বাংলাদেশি ব্যবসায়ীদের, কাজে ওনারা কাজটা করেন। আমরা ক্রেডিটটা নেই একটু, সেটা হচ্ছে যে লাস্ট ইয়ারে এক্সপোর্ট ওয়েন রেকর্ড হাই, আর টার্গেট ওয়াজ 10%, উই অ্যাচিভ 20% এক্সপোর্ট গ্রোথ, $5.56 billion। লাস্ট ইয়ারে ইউকে থেকে ইনভেস্টমেন্ট আমাদের টার্গেট ছিল 10%, দ্য ইনভেস্টমেন্ট ওয়াজ 20% ইনক্রিজ, $5.65 million। ইউকে ওয়াজ দ্য হাইয়েস্ট ইনভেস্টর সিঙ্গল কান্ট্রি স্যার লাস্ট ইয়ার। এন্ড দেন ওয়েন ইট কামস টু গেইনফুল এমপ্লয়মেন্ট, অনেকেই বলেছেন এই সেক্টরটা অ্যাবিউজ হচ্ছে, বাট এরপরও যারা স্কিল যারা কেয়ার গিভার তারা কিন্তু 7,348, এবং থ্যাংকস টু অল দিস ব্যারেক্টার্স ইন ইমিগ্রেশন লয়ার্স, তারাই এদিকে এনেছেন। কাজে আমাদের কিন্তু এটা রেকর্ড হাই গেইনফুল এমপ্লয়মেন্ট হয়েছে, এবং এই পুরা ক্রেডিট আমাদের এমপ্লয়মেন্ট মিনিস্ট্রিতে যায় ওভারসিজ এমপ্লয়মেন্ট। তবে যেটা রেকমেন্ডেশনটা আসছে, আমাদের অবশ্যই ইমিডিয়েটলি টেম্পার করতে হবে, সেটা হচ্ছে ইংলিশ অ্যাজ এ স্কিল। আমাদের নার্সরা যদি ইংলিশ শিখে, সাথে সাথেই তারা রিক্রুটেড হবে এনএচএসে, এবং আমরা আমাদের হেলথ মিনিস্টার আসবেন আগামী মাসে, আমাদের WHO রেড লিস্টিংটা আমরা তোলার জন্য WHO নেগোসিয়েট করছি, সো ওটা তুলে গেলে আমাদের সুবিধা হবে। তো এই জায়গাটাতে আমাদের গেইনফুল এমপ্লয়মেন্ট হয়েছে। গত বছর আমরা 3টা নতুন প্রোডাক্ট বশির ভাই উইল বি আর্নিং আউট, আম কাঁঠাল প্রায় 1300 metric tons, এবং টি অনেক বছর পরে হায়াটাসে প্রপার অ্যাড হয়েছে 440 metric tons। সব পিছনে কারা ছিল? ব্রিটিশ বাংলাদেশি বিজনেস পিপল। সো আই জাস্ট গিভ দেম আ বিগ হিউজ অ্যাপ্লজ। ওরা এত খাটাখাটি করে আমরা এগুলো কিন্তু ব্রেক করে ফেলেছি অল দিস সেক্টরস, অফকোর্স উইথ গ্যাপ সার্টিফিকেশন, বাট এখন আমাদের মেইন স্ট্রিমে যেটা হচ্ছে, আইসল্যান্ডে আমাদের চিংড়ি মাছ ঢুকেছে, সেলিম উইথ ইউরোপ উইথ সেলিম হুসেন অ্যান্ড আতিক চৌধুরী, দে আর ডুইং দিস। আরটি হচ্ছে যে আমাদের আম পান পাতার উপরে 9 বছরের যে ব্যানটা ছিল ওটা লিফ্ট করেছি আমরা গত বছর, অ্যান্ড উই ওয়ার্ক ভেরি হার্ড ফর দ্যাট উইথ দ্য ডেড রাম। সো এখন সবাই আবার পান খেতে পারবেন আপনারা। আমি এটা দিয়ে শেষ করবো যে আমাদের অনারেবল এক্সপেক্টেড মিনিস্টার, উনি আপনাদের যেটা বলেছেন শাহরুখ ভাই, যে আপনাদের ব্যথাটা উনি বুঝেন, তো আমি বিমান সম্পর্কে অনেক শুনেছি, বাট স্কিলিং আপের দিকে আপনারা যদি বাংলাদেশে একটু ইনভেস্টমেন্ট করেন, থ্রি সেক্টরস আই এনকারেজ ইউ টু ইনভেস্ট, যেমন এগ্রিকালচার সেক্টর। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে গ্লোবাল সাপ্লাই চেনে আমাদের এগ্রিকালচার ঢুকাতে হবে। উই আর দ্য থার্ড লার্জেস্ট ভেজিটেবল প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য থার্ড লার্জেস্ট সুইট ওয়াটার ফিশ প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য ফোর্থ লার্জেস্ট রাইস প্রডিউসার, এগুলো আছে সব স্টেটিস, বাট আমাদের কিন্তু সবজি কিন্তু সব পচে যায় না। উই আমাদের এখন এই থার্ড টার্মিনাল বানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে কোল্ড চেইন থাকবে, সেটাকে আপনারা যখনই আমরা আমাদের মাননীয় মন্ত্রীর সাথে ডায়ালগ করতে পারি, কী করে কুইকলি আমাদের কোল্ড চেইনটা এস্টাবলিশ করা যায়, সেট আপ করা যায়, যাতে করে আমরা সেন্সবারির সাথে টেস্কোর সাথে সবার সাথে আলোচনা করেছি, ওরা দুটা জিনিস চেয়েছে, কোল্ড চেইন সাস্টেইনেবিলিটি, সারা বছর বাড়ি সাপ্লাই দিতে হবে, অ্যান্ড অফকোর্স সেডেক্স সার্টিফিকেশন। সো এগুলো ভেজিটেবল যে আমাদের আছেন ভেজিটেবল অ্যাসোসিয়েশন, আমি তাদেরকে বলছি যে আপনারা ভেজিটেবল সেক্টরটাতে ইনভেস্ট করবেন বাংলাদেশে, সাস্টেইনেবল ভেজিটেবল সাপ্লাই, ওই জায়গাটি এখন ESG যেটা বলে, ইউনো এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটি অ্যান্ড গভর্নেন্স। আর দুই নম্বর হচ্ছে IT সেক্টর। আমাদের আমরা 28 তারিখে একটি ডায়ালগ করছি ICT মিনিস্ট্রি থাকবে পাথফাইন্ডারের সাথে, সেটি হচ্ছে যে আমাদের এই প্রজন্মের সেকেন্ড প্রজন্মের বাচ্চারা কিন্তু আপনাদের প্রপার্টিটা বিক্রি করে দিতে চায়। আমি দেখেছি সবাই 12 বছর নিতে আসে, বিক্রি করে টাকাটা নিয়ে আসতে চায়। আমরা তাদেরকে এনকারেজ করছি, এই মিটিংটা হবে যে তারা কি বাংলাদেশের স্টার্টআপে ইনভেস্ট করতে পারে। কিন্তু IT সেক্টর বাংলাদেশের 13 crore ইন্টারনেট ইউজার অ্যান্ড 18 crore মোবাইল টেলিফোন, IT সেক্টর ইজ আ হিউজ, উই আর দ্য 9 largest কনজিউমার মার্কেট, আমি 2030 আমরা 9 largest কনজিউমার মার্কেট হবো, সো আমরা অনেক বড় কনজিউমার মার্কেট। ওয়াই ডিড ইউ ইনভেস্ট ইন IT সেক্টর? দিস ইজ দি সেক্টর ফিনটেক এন্ড IT, এটাতে আমরা যেগুলো করছি আপনাদেরকে দেওয়া দিব, একটু শুনবেন আমাদের ICT সচিবের কথা, 28 তারিখে হবে। আর আরেকটি সেক্টর হচ্ছে এগ্রিকালচার, IT অ্যান্ড স্কিলিং। স্কিলিং সেক্টর আপনাদের তো সিলেক্টে যদি আপনারা দেখেন, এই যে আমরা ইয়ে আনতে পারছি না স্কিল সেক্টরে, এই যে রেস্টুরেন্ট সেক্টরে, কিন্তু সিলেক্টে আমরা কয়টা ওই জায়গাটায় ফোকাস করেছি। তো আমার কথা হচ্ছে যে এই স্কিলিং সেক্টরে আমাদের মাননীয় মন্ত্রী একটা বিশেষ রোল প্লে করতে পারে, কারণ ওনার মিনিস্ট্রিতে কিন্তু BMET আছে, BMET কিন্তু যে কোনো কারোর সাথে পার্টনার করতে পারে, আপনারা BMET সাথে কাজ করতে পারেন। সো এই কথাগুলো বলে আমি শেষ করছি। আমি আগামী বছরের টার্গেটগুলো আমরা আশা করি মিট করতে পারবো, বাট মাননীয় মন্ত্রী এখানে এসেছেন, ওনার সাথে ওনার কাউন্টার পার্টির মিটিং আমরা রিকোয়েস্ট করেছি, কমিউনিটিজ মিনিস্টার, এবং 1 তারিখে আমাদের ন্যাশনাল রিসেপশন হবে, স্যার ওখানে থাকবেন। এর জন্য এখানে অনেক রকমের মানে এখানে যুক্তরাজ্যে ইন্ডিয়া সবচেয়ে বেশি দিচ্ছে, কিন্তু একই সাথে ডক্টর্স, নার্সিং সেক্টর, রেস্টুরেন্ট সেক্টর, এখানে কিন্তু ভারতীয়রা ঠিকই ঢুকে যাচ্ছে। তো ওই জায়গাটাতে আমরা যদি একটু দেখি ভারত কী করছে যুক্তরাজ্যের সাথে, ওরা একটা মাইগ্রেশন মোবিলিটি চুক্তি করেছে, অ্যান্ড বাংলাদেশ হাই কমিশন লন্ডন
2018 আমি এখানে এসেছি, তখন যুক্তরাজ্যের সাথে খালি একটি ডায়ালগে ছিল, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডায়ালগ। উই হ্যাভ নাও ক্রিয়েটেড থ্রি নিউ ডায়ালগস, ওয়ান ইজ ট্রেড ডায়ালগ, অ্যান্ড আর কমার্শিয়াল কাউন্সিলর ইজ হিয়ার, তানভীরুল আজিম। সো ইউ নো ট্রেড মিনিস্ট্রির সাথে একটা ডায়ালগ শুরু হয়েছে, ওখানে কিন্তু আমরা নেগোসিয়েট করছি যে আমাদের ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেসটা 2032 পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, আদারওয়াইজ উইন ইউ এক্সপোর্ট টু দ্য ইউকে ইউ উইল নট গেট দ্যাট অ্যাডভান্টেজ। আর আমরা ভবিষ্যতে এফটি এর কথা চিন্তা করব, কারণ আমরা তো সবসময় এভাবে আমরা তো এলডিসি গ্রুপ থেকে বেরিয়ে আসবো, ওরা 2029 পর্যন্ত আমাকে এক্সেপশন দিয়েছে, কিন্তু তারপরে তো দিতে হবে। নাও উই আর লবিং ফর 2032, বাট ইভেন্টুয়ালি উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার সেলস যে যুক্তরাজ্যের কিছু সেক্টরকে আমাদের ডিউটি ফ্রি করতে হবে, ওরা যাতে আমাদের যেগুলো আমাদের মেইন এক্সপোর্টেবল সেগুলোতে যেন ডিউটিটা জিরোই রাখে। তো এই নেগোসিয়েশনটা শুরু করতে হবে। যাক, আমি আজকে চেম্বারে এসেছি, আমি প্রবাসীদের ওয়েলফেয়ার কথা বলতে চাই, বাট আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিতে চাই।